এই শীতে কিছু জিনিস কমে গেলে ভালোই লাগে, এই যেমন আপনার ত্বকের শুষ্কতা আর মেরিল পেট্রোলিয়াম জেলির দামটা, তাই তো এই শীতে 15 মিলিতে 4 টাকা আর 50 মিলিতে 5 টাকা ছাড়। মেরিল পেট্রোলিয়াম জেলি, উজ্জ্বল প্রাণবন্ত ত্বক সব সময়। কুমিল্লার দাউদকান্দিতে অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও এতিমখানার ছাত্রসহ দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাব। গতকাল বুধবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। তিনি বলেন, সমাজের অবহেলিত ছিন্নমূলে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাব শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে যেভাবে অসহায়দের পাশে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের সুপ্রিম কোর্ট ডিভিশনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট শফিউর বশর ভান্ডারি, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা চেয়ারম্যান হাজি আব্দুস সালাম, পৌর চেয়ারম্যান নাইম ইউসুফ সেন, সাবেক রাষ্ট্রপতি চিফ ফটোগ্রাফার সাংবাদিক ইকবাল চৌধুরী প্রমুখ। এদিকে অভিষেক অনুষ্ঠানে গঠিত নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সবাই আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌর কাউন্সিলর, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাউদকান্দি থেকে মিজানুর রহমান আঙ্গুরের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।